সবচেয়ে সেরা যে উপহার আপনার সন্তানকে দিতে পারেন সেটা কোরআন উপহার। এটা আপনার সন্তানের জন্য সেরা উপহার, এটা সেরা ডিগ্রি আপনি দিতে পারেন। বিশ্বাস করেন, অন্য সব ডিগ্রি কলেজ বিশ্ববিদ্যালয়ের এই দুনিয়াতে সাহায্য করতে পারে নাও পারে, আখিরাতে যদি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী না করে তাহলে সেটা মূল্যহীন। কিন্তু যদি কোরআন উপহার দেন, আরবি ভাষার উপহার যদি আপনি দেন, ইনশাআল্লাহ, কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ মারা যায় তিনটা জিনিস তারপরেও তাকে সওয়াব দিতে থাকে। একটা হলো যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যা ব্যয় করে, দ্বিতীয় হলো যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে প্রচার করে, এবং তিন নাম্বার নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। তাই আপনার সন্তানকে সবচেয়ে সেরা যে উপহারটা দিতে পারেন সেটা হচ্ছে কোরআন। এটা তার সারা জীবনের জন্য গাইড। আর যদি এটার অভ্যেস করেন যে প্রতিদিন কোরআন পড়বেন, যে সময়টাকে উপযুক্ত মনে করেন, পরিবারের সবাইকে একত্রিত করেন মা বাবা সন্তানদের সাথে নিয়ে, যতক্ষণ সময় পান তেলাওয়াত করেন, হতে পারে দুই রুকু তিন রুকু, আরবির সাথে সাথে যে অনুবাদটা ভালো বোঝেন সেটা পড়েন, এভাবে প্রতিদিন বুঝে কোরআন পড়লে আপনার জীবনটা বদলে যাবে। আর আমি বলি সব মুসলিম ব্যবসায়ীদের যে আপনার এমপ্লয়ীদের জন্য বাধ্যতামূলক করেন যে প্রতিদিন কোরআন পড়তে হবে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে মাশাআল্লাহ 400 বেশি এমপ্লয়ি আছে সব প্রতিষ্ঠান মিলে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন এটা বাধ্যতামূলক, যখন তারা এসে প্রথমেই তাদের কার্ড সুইপ করে বা আঙ্গুল ছাপ দেয়। আপনারা জানেন নতুন মেশিনে আঙ্গুল ছাপ এবং হাজিরা চিপ হাজিরা রাখে, ঠিক আছে, এভাবেই অফিসে আসে সকাল 10টায়। প্রথমে তাকে যা করতে হয় কমপক্ষে 15 মিনিট পড়তে হয় কোরআনের এক রুকু দুই রুকু, পাশাপাশি যে ভাষা ভালো জানে সে ভাষার অনুবাদও তাকে পড়তে হয়। কিছু লোক হয়তো চিন্তা করবে প্রতিদিন 15 মিনিট, সপ্তাহে 6 দিন, 1 বছরে 12 মাস, 400 এমপ্লয়ি, হিসেব করে প্রতি মাসে লাখ লাখ টাকা চলে যাচ্ছে তাদের। বিশ্বাস করেন এটা আপনার উপকার করবে। যখন আপনার এমপ্লয়িরা এমন ভাবে কোরআন পড়বে পাশাপাশি অনুবাদ পড়বে, তারা তখন আরো ভালো কাজ করবে, তারা সততা শিখবে, তারা সরল পথে থাকবে। এমপ্লয়ি মুসলিম বা অমুসলিম সেটা দেখার বিষয় না, সে হেদায়েত পাবে। আমাদের এখানে এটা বাধ্যতামূলক যে প্রতিদিন অনুবাদ সহ কোরআন পড়তেই হবে, বাধ্যতামূলক। এখানে আমি সব ব্যবসায়ীদের অনুরোধ করব, যাদের ব্যবসায় এমপ্লয়ি আছে, এই বিষয়টা আপনার প্রতিষ্ঠানে বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ এতে আপনার উপকার হবে। আল্লাহ বলছেন যদি পর্বত, আপনারা জানেন পাহাড় শক্তিশালী কোনো কিছুর নিদর্শন, শিলার মতো একটা জিনিস, যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো পাহাড় বিনীত হতো এবং বিদীর্ণ হতো, কিন্তু মানুষের কিছুই হচ্ছে না। আমাদের মুসলিমদের কোরআন বুঝে পড়তে হবে। আমরা যদি পিছনের ইতিহাস দেখি মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল, এখন আমরা মুসলিমরা নিচে পড়ে যাচ্ছি। কেন? আগে আমরা মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ আমরা কোরআন এবং সহিহ হাদিসের কাছে ছিলাম, আর এখন আমরা নিচে পড়ে যাচ্ছি কারণ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে দূরে সরে গেছি, কোরআন এবং সুন্না থেকে দূরে। যদি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি, ইনশাআল্লাহ আমরা মুসলিমরা আবার পৃথিবীর আলো বহনকারী হতে পারবো।